ফাস্ট ফুড অফিসের সামনে একটা গোল দিতে নিয়ে গেছে আমাকে, তো আমাকে যখন হেনস্তা করতেছে, মারতে চাচ্ছে, থলার ধরছে, আপনার আমার মাথা ধরছে, চুল ধরছে মারার জন্য, তখন আমি শান্তের সাথে একটু সরে গিয়ে ওসি স্যারকে ফোন দিই, ওসি স্যার টিম ফাটাই ওদেরকে নিয়ে আসে। পাসপোর্ট বানাবেন খুব দ্রুত প্রয়োজন, চিন্তার কোনো কারণ নেই, খুব অল্প সময়ের মধ্যেই পাসপোর্ট বানিয়ে দেয় এই চক্র। খরচ পড়ে সরকারি ফি ছাড়াও আরও 5 থেকে 6 হাজার টাকা। এরকমই কক্সবাজারের উখিয়া থেকে পাসপোর্ট রিনিউ করতে চট্টগ্রামের 5 সাইজ পাসপোর্ট অফিসে এসেছিলেন ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সোহেল রানা। আর এসেই পড়ে যান দালাল চক্রের হাতে, তারা পাসপোর্ট বানানোর কাজ দ্রুত করে দেবেন বলে 5 হাজার টাকা অগ্রিম নেয় তার কাছ থেকে। এক পর্যায়ে দালাল চক্রের হাতে হেনস্থার শিকার হলে অনলাইন থেকে নাম্বার জোগাড় করে ফোন দেয় নিকটস্থ থানায়। তৎক্ষণাৎ পুলিশের একটি টিম সেখান থেকে সোহেলকে উদ্ধার করে এবং চক্রের 11 জন সদস্যকে আটক করে। আমার ইমার্জেন্সি পাসপোর্ট লাগতেছে 10 দিনের মধ্যে, তো ওরা বলতেছে 10 দিনের মধ্যে যদি আপনি পাসপোর্ট চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন। তো আমি বলছি কীভাবে, ওরা বলছে আমাকে 5 হাজার টাকা দিতে হবে, 5 হাজার টাকা দিলে আমি আপনাকে 10 দিনের মতো কি দিয়ে দিব, পাসপোর্ট দিয়ে দিব। তো আমি ওকে 5 হাজার টাকা দিই, 5 হাজার টাকা দেওয়ার পর ও টাকা নেওয়ার পর ও আমাকে আবার ফোন দেয়, ফোন দিয়ে বলতেছে যে টাকা আরও লাগবে। আমি বলতেছি না আমি আর দিতে পারবো না, যখন দিতে পারবো না বলছি ও আমাকে একটা সিপাই নিয়ে কি হেনস্থা করতে চাইছে, হেনস্থা করছেই। তখন আমি অনলাইনে নাম্বার পেয়ে ওসি স্যারকে ফোন দিই, ওসি স্যার টিম পাঠাইছে, টিম পাঠার পর ওদেরকে ধরে নিয়ে আসছে। দ্রুত পাসপোর্ট করিয়ে দেবার কথা বলে হাতিয়ে নেয় টাকা এবং এক ধরনের জিম্মি অবস্থা সৃষ্টি করে চক্রটি বলে জানায় পুলিশ। তারা বিভিন্ন সময় এই দালালরা বিভিন্ন ভুক্তভোগী যারা আসে পাসপোর্ট করার জন্য তাদেরকে অনেকটা জিম্মি করেই এই কাজটা তারা করেন। তাদের প্রথমে এটা থাকে যে আমরা খুব দ্রুত পাসপোর্ট করিয়ে দেবো, 3 দিনই লাগবে না, 2 দিনের ভিতরে, কারো খুব ইমার্জেন্সি 5 দিনের ভিতরে লাগবে, তারা বলে যে আমি 3 দিনই করতে পারবো। আসলে মূলত তারা এই প্রতারণার মাধ্যমে টাকাগুলো নেয়। পুলিশ আরও বলছে এটি একটি বড় সিন্ডিকেট যেটি বিভিন্নভাবে মানুষকে হয়রানি করে। এই আঞ্চলিক পাসপোর্ট অফিসে প্রায় এরকম দালাল চক্রের অন্তত 30-40 জনের নাম ইতিমধ্যেই আমার কাছে লিস্ট করা আছে, আর তাদেরকে হেল্প করার জন্য আরও এরকম 30-40 জন আছে, টোটাল 150 জনের মতো টোটাল দালাল চক্র আছে। অভিযোগ রয়েছে পাসপোর্ট অফিসের এসব দালাল চক্র পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের যোগসাজশে এই কাজ করে থাকে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকেও আইনের আওতায় আনার দাবি ভুক্তভোগীদের। আশিক আরিফিন, চিটাগাং লাইভ।